এই যে বিকেলবেলা আলু কাবলি বানিয়েছি, এবার খাবো বলে অনেকদিন পর বানালাম। একটু কপিলকে দিচ্ছি, বাকিটা আমার অনেকদিন এই আলু কাবলি খেতে ইচ্ছা করে কিন্তু বানানো আর হয় না। এই সামারের কয়েকটা মাস এখানে খুব সুন্দর আলো থাকে প্রায় রাত 9টা অবধি। তো আমরা বিকেলের একটুখানি ওই আলু কাবলি খেয়ে বেরিয়েছি, একটুখানি আমাদের আশপাশটা ঘুরবো, চলো তোমাদেরও দেখাই। আমরা ভেবেছি পাশেই যে নেবারহুডটা আছে সেখানে যাব। কৃষ্ণম বাইক নিয়ে বেরিয়েছে, আমি জানি না অতটা বাইক নিয়েও যাবে কিনা, তবে মাঝখানে বাইকটাকে রেখে যদি সম্ভব হয় আরও বেশ কিছুটা হেঁটে একটু ঘুরে আসব, তোমাদেরও দেখানো হবে, প্লাস আমাদেরও একটু ফ্রেশ এয়ারে ঘোরা হবে। আস্তে আস্তে, অত জোর করে না, ভেঙে যাবে। হ্যাঁ ভেঙে যাবে ও। হ্যাঁ চলে এসো, আহা করো না, দাদার সাথে যাও। আর করো না, আর করো না, পিচ গাছ বেশ ভালো, বাড়িতে চারটে পাঁচটা পিচ গাছ লাগিয়ে দিলে পিচের সিজনে কিন্তু অঙ্ক দিচ্ছি কৃষ্ণমের জন্য, যাতে ও একটুখানি গিয়ে নিজের মতো করতে পারে। তো ও এখন নতুন না, ক্যারি ফরওয়ার্ড শেখাচ্ছি ওকে, স্কুলে এখনো করাইনি। অনেক বাচ্চারা এখানে অনেক এগিয়ে গিয়ে শেখে, তো আমরা অতটা চাপ দিই না যে ওর মতো করে করুক, আমার বেশি চাপ দিয়ে লাভ নেই, রেগুলার একটা প্র্যাকটিস থাকলেই হবে। তো সেই জন্য ওকে কিছু অঙ্ক দিচ্ছি, দেখা যাক কেমন করতে পারে। বসে করানোটাই হচ্ছে চাপ, এমনি বসে করতে গেলে কিন্তু করে নেবে, কিন্তু মেন হচ্ছে ওকে বসে করানোটা, কিছুতেই ও বসতে চায় না একটা জায়গায়। চলো একটা অঙ্কটা ওকে করে দিই। রাতে ডিনারে আজকে খাবার বাইরে থেকে আনিয়ে নিয়েছি, একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে সেখান থেকে আমরা প্রায় খাবার আনাই, খুব ভালো বিরিয়ানি পাওয়া যায়, তো ওখান থেকেই বিরিয়ানির একটা বাকেট আনিয়েছি, সেটাই খাচ্ছি। কৃষ্ণমকে উপর থেকে অল্প ভাতটা তুলে দিই, যেটা বেশি ঝাল নয়, বাকিটা আমরা খাই। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও, আবার দেখা হবে নেক্সট ব্লগে।